আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পোর্সিলিন ক্যাপ ও মেটালিক ক্যাপের পার্থক্য সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, পোর্সিলিন ক্যাপ মূলত দেখতে এমন হয়ে থাকে, অর্থাৎ দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেই পোর্সিলিন ক্যাপ করা হয়ে থাকে। এখানে যে ক্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এগুলাই হলো পোর্সিলিন ক্যাপ। আর এই পোর্সিলিন ক্যাপগুলা সামনের দাঁতের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়ে থাকে, মাড়ির দাঁতের ক্ষেত্রেও পোর্সিলিন ক্যাপ ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুটি পোর্সিলিন ক্যাপ সামনের দিকে, এখানে দুটি পোর্সিলিন ক্যাপ সেটিং করে দেওয়া হয়েছে। মূলত এটিকে বলা হয় পোর্সিলিন ক্যাপ। এই যে পোর্সিলিন ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্সিলিন ক্যাপের দুইটি লেয়ার থাকে। পোর্সিলিন ক্যাপের নিচের অংশে মেটাল থাকে এবং মেটালের উপরের অংশে পোর্সিলিনের আবরণ দেওয়া থাকে। এটি হলো পোর্সিলিন ক্যাপ। ভিউয়ার্স, পোর্সিলিন ক্যাপের উপরে যে পোর্সিলিন অংশের একটি প্রলেপ দেওয়া থাকে, এই প্রলেপটি কখনো কখনো ফেটে যেতে পারে বা কোনো যা অংশ থেকে এভাবে উঠে যেতে পারে। এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া বলা চলে। যে পোর্সিলিন ক্যাপের যে পোর্সিলিনটা দেওয়া হয়, এটি অধিক চাপে কখনো কখনো ক্র্যাক করে, ফেটে বা উঠে যেতে পারে। সেজন্য ক্যাপের কোনো সমস্যা হয় না, দাঁতের কোনো সমস্যা হয় না, যদি মেটাল অংশ থেকে পোর্সিলিন অংশ এভাবে উঠে যায়। সেক্ষেত্রে যে দাঁতে এ ধরনের ক্যাপ করা থাকে, দাঁত অক্ষত থাকে। শুধুমাত্র এই পোর্সিলিন অংশটি উঠে যাওয়ার কারণে হয়তো দেখতে একটু সৌন্দর্যহানি ঘটে, এছাড়া অন্য কোনো সমস্যা হয় না। এখন আপনারা যে ক্যাপটি দেখতে পাচ্ছেন, এটিকে মূলত মেটালিক বা মেটাল ক্যাপ বলা হয়ে থাকে। ভিউয়ার্স, এই মেটালিক ক্যাপটি শুধুমাত্র মেটাল দ্বারাই তৈরি, এর উপরে কোনো ধরনের পোর্সিলিনের আবরণ থাকে না। আর এই মেটালিক ক্যাপগুলো সাধারণত একটু ভিতরের দিকেই বেশি ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ মাড়ির ভিতরের দিকে এই দাঁতগুলো বেশি, এই ক্যাপগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এই ক্যাপগুলো দেখতে একটু এ ধরনের কালার হয়, তাই এটি সামনের দিকে ব্যবহার করা হয় না, এটি শুধুমাত্র মাড়ির দাঁতের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে এখানে মেটালিক ক্যাপ করা হয়েছে, মূলত এটি হলো মেটালিক ক্যাপ। তো মেটালিক এবং পোর্সিলিন ক্যাপের যে পার্থক্য রয়েছে তা হলো, এটি হলো মেটালিক ক্যাপ। মেটালিক ক্যাপ শুধুমাত্র মেটাল দ্বারাই তৈরি হয় এবং পোর্সিলিন ক্যাপ শুধুমাত্র মেটালের উপরে যখন পোর্সিলিনের প্রলেপ দেওয়া থাকে তখন সেটা হয় পোর্সিলিন ক্যাপ। তো ভিউয়ার্স, এই দুইটি ক্যাপই খুবই উন্নত মানের এবং অধিক শক্ত মজবুত ক্যাপ। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।